একদিকে যেমন মালয়েশিয়া গভর্নমেন্ট অবৈধ অভিবাসীদের দেশে যাওয়ার সুযোগ দিয়েছে সাধারণ ক্ষমার আন্ডারে, ঠিক অপরদিকে বিভিন্ন স্থানে চলছে অপরাধী। বিশেষ করে যে সকল স্থানের নামে কমপ্লেন আসে এবং বিভিন্ন মাধ্যম থেকে তথ্য পায় ইমিগ্রেশন বিভাগ, সেই সকল স্থানে অভিযান পরিচালনা করে। আজকের ভিডিওয় বিভিন্ন স্থানে অপরাধীর বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করব এবং একই সাথে বাংলাদেশি সিন্ডিকেটকে আটক করেছে চলছে চুলছেঁড়া বিশ্লেষণ, সে বিষয়টাও আপনাদের মাঝে শেয়ার করব। তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুগণ, প্রথমেই কথা বলবো অপরাধী প্রসঙ্গে। প্রতিনিয়ত মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন স্থানে কিন্তু অভিযান কিংবা অপরাধী পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গত 25শে সেপ্টেম্বর কোয়ান্তান কিংবা পাহাং ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে একটি ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে মোট 91 জন বিদেশি নাগরিককে সফলভাবে আটক করেছে বলে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে উল্লেখ করা হয়। পাহাং ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে ওনাদের ভেরিফাই ফেসবুক পেজে যে পোস্ট করেছে সেই অনুযায়ী আটককৃতদের মধ্যে 43 জন চীনা নাগরিক, আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, 21 জন পাকিস্তানি নাগরিক, 19 জন বাংলাদেশি নাগরিক, 1 জন ইন্দোনেশিয়ান নাগরিক, 4 জন চীনা নারী এবং 2 জন মিয়ানমারের নাগরিক রয়েছে, যাদের বয়স প্রত্যেকের যথাক্রমে 21 থেকে 60 বছরের মধ্যে রয়েছে বলে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে উল্লেখ করা হয়। শুধুমাত্র অবৈধ অধিবাসীদের গ্রেপ্তার করা হয়েছে বিষয়টা এমন নয়, একই সাথে সেই স্থানের নামে হিউম্যান ট্রাফিক কিংবা হিউম্যান রাইটসের আন্ডারে অভিযোগ আনা হয়েছে, সেখানে জোরপূর্বক অধিক কাজ করানো হতো এবং একই সাথে কাজের স্থানে সঠিক নিরাপত্তার ব্যবস্থা ছিল না বলে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে উল্লেখ করা হয়। কারখানায় তৈরি করা হতো নতুন লোহা ও নির্মাণ উপকরণ, অথবা নির্মাণ বিভিন্ন ধরনের লোহার উপকরণ তৈরি করা হতো, যেখানে কিনা সঠিকভাবে এসওপি পালন করা হতো না বলে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। একই সাথে উল্লেখ করেন, সেখানে যে ঝুঁকিপূর্ণ কাজ করানো হয় সেই ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে সঠিক কোনো প্রকার নিরাপত্তা কিংবা যে সেফটি সেটা মানা হয় না বলে ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। এবং বিদেশি নাগরিক যাদেরকে আটক করা হয়েছে, ইমিগ্রেশন আইন 1959/63 ধারায় এবং পাসপোর্ট আইন 1963 অভিবাসন বিধি কিংবা আইন 1963-এর অধীনে অপরাধ সন্দেহে সকলকে আটক করা হয়েছে এবং অধিক তদন্তের জন্য পাহাং কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে। বন্ধুগণ, একই সাথে জোহর প্রদেশে বেশ কয়েকটি স্থানে কিন্তু অভিযান কিংবা অপরাধী পরিচালনা করে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে। জোহর ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে ওনাদের ভেরিফাই ফেসবুক পেজের মাধ্যমে উল্লেখ করেছেন, 26শে সেপ্টেম্বর বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন দেশের নাগরিক মিলে মোট 17 জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ফিলিপাইন, এরপরে রয়েছে মিয়ানমার এবং ইন্দোনেশিয়া এবং বাংলাদেশের নাগরিক রয়েছে বলে উল্লেখ করা হয়েছে জোহর ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে। শুধুমাত্র একটি নয়, আরও একটি স্থানে জোহর ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে অভিযান পরিচালনা করে এবং সেটাও সকাল 10:30 থেকে 11:50 পর্যন্ত, এটাও 26 তারিখ, অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে বেশ কয়েকটি দেশের নাগরিককে আটক করেছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরকম ভিডিও আকারে কিন্তু ওনারা পোস্ট করেছে, এখানে সঠিক উল্লেখ নেই যে কতজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া বিদেশিদের দোকানে কিংবা কেডায় রুঞ্চিত বলতে পারেন এমন একটি স্থানে অভিযান পরিচালনা করে এবং তার আশেপাশে এলাকা ঘুরে বেশ কিছু বিদেশি নাগরিককে আটক দেখানো হয়েছে, এটাও কিন্তু 26 তারিখ সকাল 10:00 থেকে 12:00 পর্যন্ত এই অভিযান পরিচালনা করে। সেখান থেকে মোট 13 জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে, যাদের কাছে কিনা মালয়েশিয়া বসবাসের বৈধ কোনো কাগজপত্র ছিল না। আটককৃতদের মধ্যে রয়েছে 5 জন বাংলাদেশি পুরুষ, 3 জন প্রম্পুয়ান অর্গানিকরা ভিয়েতনামের, 3 জন নারী রয়েছে, 3 জন মিয়ানমারের পুরুষ এবং 1 জন ইন্ডিয়ান পুরুষ রয়েছে বলে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, যাদের বয়স যথাক্রমে 19 থেকে 45 বছরের মধ্যে রয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকটি জায়গায় একই দিনে অর্থাৎ 26 তারিখে বেশ কয়েকটি স্থানে একযোগে অভিযান পরিচালনা করে। এরপরে আরও একটি স্থান, এটা হচ্ছে 4টি প্রেমিস কিংবা 4টি দোকানে ঘুরে মোট 18 জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
জহ ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে। এই অভিযানটি পরিচালনা হয় সকাল 10:30 থেকে 12:30 পর্যন্ত। একই সাথে যে চারটি দোকানে অভিযান পরিচালনা করে তাদের তানপা লাইসেন্স কিংবা লাইসেন্সের সমস্যা রয়েছে, লাইসেন্সবিহীন দোকান পরিচালনা করছে এমন অপরাধেও কিন্তু তাদেরকে আটক দেখানো হয়েছে। আটককৃতদের মধ্যে সবচেয়ে বেশি 12 জন বাংলাদেশের নাগরিক রয়েছে, 4 জন ইন্দোনেশিয়ান নারী, মিয়ানমারের 1 জন পুরুষ, যাদের বয়স যথাক্রমে 20 থেকে 36 বছরের মধ্যে রয়েছে বলে জোহর ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে ওনাদের ভেরিফাই ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে উল্লেখ করেছে। এছাড়াও বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করে গত 26 তারিখে সেই ভিডিও সূত্র কিংবা স্থিরচিত্র জোহর ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে ওনাদের ভেরিফাই ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে উল্লেখ করেছে। তো এমনই কিন্তু বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত অপরাধী পরিচালনা করছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে। তো যাদের কাছে কাগজপত্র রয়েছে ভাই সাবধানে রাখবেন, যাদের কাছে নাই আপনারাও সাবধানে থাকবেন, কারণ সাবধানতার মান নাই। আমি কিন্তু কাউকে ভয় দেখাচ্ছি না কিংবা আতঙ্কিত করছি না, যেটা ওনারা জানিয়েছে সেটাই শুধুমাত্র আপনাদের মাঝে শেয়ার করছি মাত্র। বন্ধুগণ, এখন কথা হলো মালয়েশিয়া এসপিআরএম কিংবা দুর্নীতি দমন কমিশন একজন বাংলাদেশি সিন্ডিকেটকে আটক করেছে, যিনি কিনা মালয়েশিয়া এয়ারপোর্টে সেটিংয়ের মাধ্যমে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকদের এয়ারপোর্ট পার করত এমন সন্দেহে কিন্তু তাকে আটক দেখানো হয়েছে। তো এই বিষয়টা বলার একটাই কারণ, সেটা হলো অনেকেই এখনো পর্যন্ত কিন্তু ট্যুরিস্টে আসার জন্য লাফালাফি করতেছে কিংবা চিন্তা ভাবনা করছেন, টাকা পয়সা দিচ্ছেন। দেখেন, এখানে মালয়েশিয়া ইমিগ্রেশন অফিসারদেরকেও আটক করছে যারা কিনা এটার সাথে জড়িত ছিল, গুটি কয়েক কিংবা কয়েকজন অফিসার তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এবং একই সাথে বাংলাদেশি একজনকেও আটক করছে এই সন্দেহে। তো এখন যদি আবার আপনি টাকা পয়সা দেন কিংবা আসার কথা চিন্তা ভাবনা করেন, সেক্ষেত্রে আপনিই কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন, কারণ যারা কিনা এটা সেটিং করতো কিংবা যারা কিনা আপনাকে পার করে দেবে সেই পার করা ব্যক্তিই কিন্তু গ্রেপ্তার হয়েছে, তাহলে আপনি কিভাবে পার হবেন? তো এই বিষয়টা আপনাদের জানা অতি জরুরি বলে আমি মনে করি, অন্যথায় আপনাকে এয়ারপোর্টে হয়তো আপনার ভিসা দেবে। এখন মালয়েশিয়া গভর্নমেন্ট অত্যন্ত সহজ করেছে ভিসার বিষয়টা, মাত্র কয়েকটা ডকুমেন্টস দেখালে যে কেউ কে ভিসা দিচ্ছে সাদা পাসপোর্টে, টুরিস্ট ভিসা। তো যদি কিনা আপনার সেটিং না থাকে, যেহেতু এখানে সিন্ডিকেট পার্টিরা আটক হয়েছে কিংবা গ্রেপ্তার হয়েছে দুর্নীতি দমন কমিশনের হাতে, সেই অনুযায়ী এখানে আসার পরে আপনাকে আবার ফেরত পাঠাবে, তখন আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। তো এখন আপনার সিদ্ধান্ত ভেবে চিনতে আপনি গ্রহণ করবেন। বন্ধুগণ, আরেকটি বিষয়ে কথা না বললে নয়, যে বিষয়টা আপনারা প্রতিনিয়ত জানতে চান, একই বিষয় এখানে পারমিট কখন দেবে। এখন এটা যখন মালয়েশিয়া সরকার ঘোষণা দেবে তখন, এখানে আমি বেশ কয়েকটি বিষয় লিখে রাখছি আপনারা যেগুলো প্রতিনিয়ত জিজ্ঞাসা করেন। এক, ইন্দোনেশিয়া দিয়ে আসছি, আমার কাছে পাসপোর্ট আছে, পাসপোর্টে ইন্দোনেশিয়ার সিল আছে, আমি কি পারমিট করতে পারবো? থাইল্যান্ড দিয়ে আসছি, থাইল্যান্ডের সিল রয়েছে, এয়ারপোর্ট দিয়ে আসছি, মালয়েশিয়ার এয়ারপোর্টের সিল রয়েছে এবং পাসপোর্টের মেয়াদ আছে, কলিংয়ে লারি হয়েছে, পাসপোর্ট আমার হাতে আছে, তাহলে নতুন করে সুযোগ দিলে পারমিট করতে পারবো কিনা, এরকম কথা কিন্তু আপনারা জিজ্ঞাসা করেন। দেখেন, পারমিট করার যখন ঘোষণা দেয় তখন বেশ কয়েকটি ক্যাটাগরি থাকে যে এরা পারবে এরা পারবে না। তো যখন ঘোষণা দেবে তখনই বলতে পারবো। আর আপনার যদি সন্দেহ লাগে পাসপোর্ট একটা তৈরি করতে পারেন, পাসপোর্ট তৈরি করতে তো সমস্যা নেই। আর বর্তমান পরিস্থিতিতে নতুন করে পারমিট করার এমত অবস্থায় কিংবা এরকম 2-1 মাসের মধ্যে কিংবা 2-1 দিনের মধ্যে ঘোষণা দেওয়ার কোনো সম্ভাবনা নাই। তো যাদের পাসপোর্টের সমস্যা রয়েছে আপনি চাইলে পাসপোর্ট করে রাখতে পারেন, সমস্যা নেই, হয়তো আগামী বছর দিতে পারে, কারণ মালয়েশিয়া এরকম কিছুদিন পর পরে কিংবা কয়েক বছর পর পরে কিন্তু নতুন করে পারমিট করার সুযোগ দেয় মালয়েশিয়া গভর্নমেন্ট, এটা মিথ্যা কথা নয়, সত্য কথা। তবে কখন দেবে, যখন কিনা মালয়েশিয়া গভর্নমেন্ট এবং ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে ঘোষণা দেবে ঠিক তখনই আপনি আমি বলতে পারবো। আর এই বিষয়টা আমার আগে আপনারাই আগে জানতে পারবেন, তাতে কোনো সন্দেহ নেই। আর একটা বিষয়ে আপনারা বলেন যে ভাই আমি নদীপথে আসছি, আমার কাছে পাসপোর্ট নাই, আমি পাসপোর্ট করতে পারবো? দেখেন, এটা মালয়েশিয়া কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশন ওনারা যখন ডিসিশন দেবে কিংবা সিদ্ধান্ত জানাবে ঠিক তখনই আপনাদের মাঝে আমি জানাতে পারবো, এর আগে নাই। তো সেজন্য আপনারা আমার প্রত্যেকেই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, এর বাইরে অন্য কিছু করার নাই। তো বন্ধুগণ, এই ছিল এখনকার মতো ভিডিও, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।